হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মোহিনী ব্লগস এর আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, আজকে থেকে কোরবানির ঈদের বন্ধ শুরু। আমার গ্যালারিতে অনেক অনেক ভিডিও জমা হয়ে গেছে, যেগুলো আমি এডিট করার সময়ের অভাবে আমি ভিডিও আপলোডও করতে পারছি না। সেজন্য আর কি বলবো, মানে নিজের থেকেই খুব খারাপ লাগে যে আসলে ভিডিওগুলো করি কিন্তু আপলোড করতে পারি না। আসলে আপলোড যদি র ভিডিও হয় তাহলে আপলোড করে দেওয়া যায়, কিন্তু যদি ভয়েস ওভারের কাজ থাকে তাহলে ভিডিও এডিট করার মধ্যে একটু সময় নিয়ে ভিডিও করতে হয়। যেহেতু তোমরা জানো আমার বাসায় একটা বাচ্চা আছে, আর আমি যখন মোবাইল হাতে নিয়ে বসি সে অনেক বিরক্ত করে, যেহেতু সারাদিন আমাকে দেখে না, আমি অফিসে থাকি আর অফিস থেকে আসার টাইমটা সে কোয়ালিটি টাইম চায় আমার কাছ থেকে। তো আজকে যেগুলো করেছিলাম, আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটা পূজা দেওয়ার কথা ছিল কিন্তু পুজো দিইনি, কারণ তেমন ফুলও পাইনি। মাকে ফুল রাখতে বলেছিলাম, মাও ভুলে গেছিলো ফুল রাখতে, আর আমার দিদির বাসায় যাওয়ার কথা ছিল পূজা দেওয়ার সুবাদে, যেহেতু দিদির বাসায়ও যাইনি, পূজাটাও আজকে কোনোভাবে দিয়ে উঠতে পারিনি। তো ঘরোয়া কাজকর্মগুলো করছিলাম। আজকে সকাল সকাল একটু গাছের যত্ন নিয়েছি, গাছের আগাগুলো সব ছেঁটে দিয়েছি যাতে বৃষ্টির পানি পড়লে গাছগুলো একদম ভালোভাবে বাড়ে, সুন্দরভাবে বাড়ে, অনেক ফুল দেয়। তো আজকে সকালে গাছ নিয়ে আমি আসলে অনেক এক্সপেরিমেন্ট করে ফেলেছিলাম। তো সকাল সকালেই স্নান ধান করা শেষ হয়ে গেছে, কিন্তু গাছের এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার সব গাছ পণ্ড হয়ে গেছে। তো মনে হচ্ছে দেখে, মানে আমি আজকে তেমন একটা এডিটিং করিও নি, ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড ভিডিও এডিট করেছি, দেখতেই পাচ্ছ এত তাড়াতাড়ি। আসলে যদি ঘরোয়া কাজ হয়ে যেত, গৃহস্থালী কাজ হয়ে যেত, তাহলে আর কীভাবে সম্ভব। কাজ করতে করতে গিয়ে আবার একটু অর্থকে দেখে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা কী করেছে, মানে একটা অবস্থা, সে আমার ঘর একদম কি বলবো, আর কিছু বলারও নেই। কারণ ও কী করবে ঘরে বসে, যদি না খেলতে পারে তাহলে কী বা করবে। তো টিভিটা চালিয়ে দিয়ে অর্থ অর্থর মতো খেলছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি, আমিও খেয়ে দিয়ে এই কাজে লেগে পড়েছি। আমি এখানে আজকে অনেক রকমের অলরেডি মাংস ধুয়ে নিয়েছি, মাংস রান্না করব। আর হচ্ছে ওর বাবাকে রসুন আনতে পাঠিয়েছি, রসুন বাসায় ছিল না, সে কারণে ওর বাবা রসুন আনতে আনতে আমি বাকি জিনিস রেডি করে ভাবলাম বসেই থাকি, জিনিস রেডি করেই বসে থাকি। তো এখানে কাঁচা আম, কাঁচা আমের হচ্ছে আমি আজকে টক বানাবো, তোমরা দেখতেই পাচ্ছ আমটা, কিন্তু আমটা আমার খুব মন খারাপ করে দিল। আমটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর ছিল, ভিতরে অনেকটুকু পোকা ছিল, সে কারণে আমটা একদম কেটে কেটে নিতে হয়েছে। এখন আমি কাটতে বসেছি কচুর ফুল, কচুর ফুল কাটতে বসে এমন একটা অবস্থা হয়েছে আমার, আমার পুরো হাত চুলকোতে চুলকোতে শেষ। তোমরা কে কীভাবে কচুর ফুল রান্না করো বলিও। এখানে আমি কচুর ফুলও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমের টকটাও হয়ে গেছে, করতে করতেই দেখো ঘড়িতে দুপুর একটা বেজে গেছে, কিন্তু আমার এখনও রান্না শেষ হয়নি কচুর ফুলের তরকারি ওটা। আর ওদিকে টক দেখিয়ে দিলাম, এদিকে মাংসটা বসাবো, সে কারণে আলুটা একটু ভেজে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস এতটুকু। এই যে মাংসও বসিয়ে দিলাম, মাংসটা এবার কষতে কষতে আমি ঘরের অন্যান্য কাজকর্মগুলো করব। তো দুপুরে ভাতটা খেয়ে আর কিছু দেওয়া সম্ভব হয়নি, এখন বিকালবেলা। বড় আছে, সস দিছে তো ওরা, এটা কি বলে কি ইতালিয়ান সিজনিং, সিজনিং দিছে যে রেড চিলি ফ্লেক্স। মজা আছে? Mm-hmm.
ক্যাপসিকাম পরোটার উপরে পিজ্জা মনে হচ্ছে না, পরোটার উপরে ইয়া দিয়ে মনে হচ্ছে না। হুম, এটা একটু নানরুটি টাইপের লাগতেছে না? বিকেলবেলা হয়েছে কি, ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম ওদের দুটো ইয়ে দেখে, অফার দেখে। অফারটা ছিল 149 টাকায় একটা পিৎজা, রেগুলার সাইজের পিৎজা। তো 149 টাকায় অফারটা অ্যাভেল করতে গিয়ে দেখলাম যে আসলে আমরা পাচ্ছি না প্রোমো কোডটা দিয়ে ঠিকঠাক মতো অফারটা অ্যাভেল করতে। তো কী আর বলবো, সেই হিসাবে আমরা ওই দুটো পিৎজায় অর্ডার করে দিয়েছি, কিন্তু 200 টাকা ডিসকাউন্ট পেয়েছি। তো এই হচ্ছে অবস্থা। তো পিৎজা খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি একদম বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। যেহেতু আমি একটু কষ্ট করছি আমার পেজটাকে একটু দাঁড়া করানোর জন্য, তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আশা করছি। যারা আমার পাশে শুরু থেকে আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে আমি জানি। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা।